হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 10টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠতে বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা নাগাদ সকালে ঘুম থেকে উঠেছি। কারণটা একটাই, গরমের কারণে এত অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, রাতে তো একদম ঘুম হচ্ছে না। সেই ঘুমাতে ঘুমাতে 2:30 বেজেই যাচ্ছে, মানে ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার পর তারপরে ঘুমাচ্ছি জানো তো। সেই কারণে না নিজেদের শরীরও অসুস্থ হয়ে যাচ্ছে, ছেলেও অসুস্থ হয়ে পড়ছে, তার সাথে আমিও। তো কি করা যায় বলো তো এত গরমে? আর রাত্রিবেলা না দরজা জানলা পুরো খুলেই শুচ্ছি, তাও যেন কোনো মতে ঘর ঠান্ডা হচ্ছে না। কিন্তু বাইরে না হাওয়া চলছে রাতের দিকে, সন্ধ্যের দিকে, কিন্তু সেই হাওয়াটা আর ঘরে ঢোকে না যতই জানলা খোলা থাকুক না কেন, তাই ঘরও আর ঠান্ডা হয় না। তো সেই কারণে খুবই অসুবিধার মধ্যে আছি এটুকু বলতে পারি আপাতত। তো নানা রকম অসুবিধা, মানে শরীর খারাপ লেগেই রয়েছে, তাই ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না। তো যেমন পারছি তেমন তোমাদের কাছে ভিডিও আমি দিচ্ছি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তো প্লিজ বন্ধুরা একটু পাশে থেকো। আর এখন না আমার ভিউজের পরিমাণ অনেকটা কমে গেছে, কারণটা আমি নিজেও বুঝতে পারছি যে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পাচ্ছি না, তো হয়তো সেই কারণেই হবে। আর এই যে দেখো বাসন মাজার র্যাকটা, অনেকদিন ধরে ভাবছিলাম যে ধোবো, কিন্তু ধোবো করে আর ধোয়া হচ্ছিল না, তো আজকে ধুয়ে দেখো বাসনগুলো এখন গুছিয়ে রাখলাম। আগের দিনকারে যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো তাতে না শুধু মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছি, কোনো রকম লিপি দিতে পারিনি, কারণ শরীর ভীষণ খারাপ লাগছিল। মানে দুপুরেও তো ঘুম হচ্ছে না আর রাতেও ঘুম হচ্ছে না, কথা যে বলবো বন্ধুরা সেই কথা বলার ক্ষমতাটুকু থাকছে না, মানে এতটা শরীর অসুস্থ হয়ে পড়ছে। তো সেই কারণে না ভিডিওতে আর লিপ দিতে পারিনি কালকের, এমনি মানে মিউজিক দিয়েই ভিডিও ছেড়ে দিয়েছি। তো এখানে দেখো আমার বর সকালে মাছ এনেছে বাজার থেকে, তো ওই মাছগুলোকে একটু ধুয়ে নেবো। দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ভোলা মাছ, কিন্তু বেশ অনেকগুলো এনেছে দেখো। আসলে কী বলতো, 2-3 দিন ধরে আমাদের মাছ টাচ করা হচ্ছে না, মানে কী বলতো এই যে গরমের কারণে মানে ঠিকঠাকভাবে খাওয়াও হচ্ছে না, রান্নাও করতে পারছি না। তো সেই কারণে ও আজকে সকালে না বাজার থেকে গিয়ে আগে একটু মাছ এনেছে, আর এখন না বেসিনটাও ধুয়ে নিলাম, কারণ এই সমস্ত মাছে না ভীষণ আষ্টানি গন্ধ হয় জানো। আর আজকে সকাল সকাল রান্নাটাই সেরে নিচ্ছি, আর এখন সকাল বললেও ঠিক নয় জানো, এখন ওই 11টার মতো বেজে গেছে, তো এখনই রান্নাটা বসালাম। আর ও অনেকদিন পরেই ভোলা মাছটা আনলো জানো, ভোলা মাছটা প্রায় খাওয়াই হতো না, খুব বেশি হলে ওই 3-4 মাস আগে হয়তো একবার খেয়েছিলাম, তো তারপরে তো আর ভোলা মাছ আনতোই না, মানে পাওয়া যেত না নাকি। তো যাই হোক, আজকের দেখো ভোলা মাছ এনেছে, অনেকগুলোই মাছ রয়েছে, তো ভাবছি কালকের জন্য 2টো ভাজা রেখে দেবো, আর আজকে যে কটা লাগে সে কটা করে নিই। আর এই সমস্ত সামুদ্রিক মাছে ঝাল খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আজকে না মানে আমি ঝালটা বানাবো না, কারণ ছেলেকে তো দেবো, তো ছেলেকে তত তেল মশলা জাতীয় জিনিস দেওয়া যাবে না। আর ঝাল ঝাল মানেই হচ্ছে একটু লঙ্কা বেশি করে দেওয়া, তো আমার ছেলে খেতে পারবে না বলে আমি একটু আলু দিয়েই মাখা মাখা করে ঝোল বানাবো। তো এই যে দেখো ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাতটাও করে নিচ্ছি, কারণ এখন তো গরমকাল, ঠান্ডা গরমের কোনো ব্যাপার নেই। যদি শীতকাল হতো তাহলে খাওয়ার আগে ভাতটা বসাতাম, কিন্তু এখন যেহেতু গরমকাল সবসময় ভাত গরমই হয়ে রয়েছে। তো যাই হোক, এখন দেখো ভাতটাও বসিয়ে নিলাম, আর ওইদিকে আমি মাছের ঝোলটাও বসিয়েছি, আর মাছের ঝোলটা দেখো ফুটেও গেছে, এখন মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর আজকের মাছগুলো না বন্ধুরা বেশ ভালোই বড় বড়, 2 টুকরো করে করলে হয়তো ভালো হতো, কিন্তু আমার বরের আবার ওই রকম 2 টুকরো পছন্দ নয়, মানে গোটা গোটা মাছ খাবে এমনই ওর চাই। সেই জন্য দেখো শুধু কাটিয়ে এনেছে, কিন্তু মাঝখান থেকে কোনো মানে কাটিনি। তো যাই হোক, এখন দেখো ধনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে, আর একটুখানি চাপা দিয়ে তারপরে মাছটা নামিয়ে নেবো।
ওইদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট, আর এইদিকে একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি। যেমন রান্নাঘরের এইদিকে জানলাটা একটু ধুলো ধুলো মতো পড়েছে, তো ভাবলাম একটু হাত দিয়ে মুছে নিই, কারণ এখন তো সেই রকম বেলাও হয়নি, ওই ধরো 12টার মতো বাজে। তো আমার এর মধ্যেই রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শুধু পড়ে আছে রান্নাঘরটা একটু পরিষ্কার করা। তো ভাবলাম আগে জানলাটা দিয়েই শুরু করি। আজকের সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি বলে সকালবেলা না কোনো ব্রেকফাস্ট বানাইনি। ঘরের টুকিটাকি যা বেকারির বিস্কুট কেক ছিল, তো সেগুলো দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। তো এই যে দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে এখন চলে আসলাম সিঁড়ি ঝাড় দিতে, কারণ সিঁড়িটা আমি সকালেই ঝাড় দিই, কিন্তু আজকে না বন্ধুরা একদমই সময় ছিল না হাতে, তো সেই কারণে না সিঁড়িটা ঝাড় দেওয়া হয়নি। তো এখন ভাবলাম যেহেতু আমার রান্নাবান্না কমপ্লিট, একেবারে সিঁড়ি এদিকে জানলা একটুখানি ভালো করে ঝেড়ে পুঁচে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওইদিকে সিঁড়ি ঝাড় দেওয়ার পর এখন দেখো আমার এই ডাস্ট ডাস্টবিনটা একেবারে প্লাস্টিকে ভরে গেছে। শুধু প্লাস্টিক নয়, টুকিটাকি এটা সেটা হাবি জাবি অনেক জিনিস রয়েছে, আর একদম ভরে দেখো কি হয়ে গেছে। সকাল সকাল রান্না হয়ে গেলে এই একটা সুবিধা হয় যে ঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করা যায়। সারাদিন যদি রান্না খাওয়া নিয়ে পড়ে থাকা যায় বন্ধুরা, তাহলে না এই সমস্ত কাজগুলো হতে থাকে না। যেমন দেখো আমার এই ডাস্টবিনটা কবে যে ভরে গেছে, কিন্তু আজ তুলবো কাল তুলবো করে আর তোলা আর হচ্ছিল না। আর এই যে দেখো ছেলেও চলে এসেছে, ছেলেকে বললাম ডাস্টবিনটা একটু পা দিয়ে ধরতে, আর আমি এদিকে তুলে নিই। আর ডাস্টবিনটার মধ্যে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, হাতে আমার অনবরত কামড়ে যাচ্ছে। কারণ কি বলতো, এই এটার মধ্যে আমার ছেলের চিপসের প্যাকেট, ক্যাডবেরির প্যাকেট, যাবতীয় যা কিছু আছে সবই ডাস্টবিনেই ফেলে, আর এখন তো গরমকাল, তো সেই কারণে না ভীষণ পরিমাণে পিঁপড়ে হয়ে গেছে। গরমের কারণে বন্ধুরা ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না, মানে এতটুকু যে কাজ করছি সেটা যে কী কষ্টে করছি সে আমি একমাত্র জানি। অবশ্য আমি কেন জানব, যাদের এইভাবে কাজ করতে হয় সংসারের, আর যারা আমার মতো ব্লগার তাদের তো আরও কষ্ট। কারণ একটা ব্লগ ভিডিও বানাতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা যারা ভিডিও ক্রিয়েটার তারাই একমাত্র বুঝতে পারবে। আর আজকের হচ্ছে রবিবার, ছুটির দিন, তাই দেরি করে ঘুম থেকে উঠেও সেই রকম কোনো প্রবলেম ক্রিয়েট আমার হতে হয়নি, কারণ ছেলেরও স্কুল ছুটি, আবার নেক্সট দিন থেকে ছেলের স্কুল খুলে যাবে, আবার সেই সকাল সকাল উঠে দৌড়াদৌড়ি শুরু। তো যাই হোক, এখন দেখো ডাস্টবিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার স্নান করব, ঠাকুরকে পুজো দেব। তো অনেক কাজ রয়েছে এখন টুকিটাকি, ও তার আগে অবশ্যই ছেলেকে স্নান করাবো, কারণ ওরও স্নানটা বাকি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।